আপনার কণ্ঠস্বর আপনার পছন্দ পরিবর্তন নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট 14 নভেম্বর 2022 শিশু দিবস উপলক্ষে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বঞ্চিত ও বঞ্চনার এবং দুর্নীতি শিকার শিক্ষক চাকরি প্রার্থী অবস্থান বিক্ষোভ অনশন কর্মসূচি আবার প্রাইমারি চাকরি প্রার্থী বঞ্চিত ও বঞ্চনার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও গ্রেফতারি নিয়োগের নিয়ে প্রশাসনের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপি নিয়ে প্রশ্ন কোর্ট বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন 2008 সালে তিনি বঞ্চিত ও বঞ্চনার এবং দুর্নীতি শিকার কি ফিরে আসবে শুধু নিয়োগ ছাড়া আর কিছু না ধর্মতলা মেট্রো স্টেশন গেটের দুই পাশে পুলিশ গ্রেফতার করলেন আজ অব্দি আমাদের কাছে কোনো খবর নেই যে কমিশন কোর্টে যাচ্ছে যদি এর মধ্যে কমিশন না যায় তাহলে নিয়োগ প্রক্রিয়াটা কবে বন্ধ হবে কমিশনের এত গড়িমসি কেন যেখানে দ্বিতীয় দফার ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে কমিশন কেন কোর্টে গিয়ে মেধা তালিকাটা জমা করছে না কেন করছে না এবং শুধু জমা করলেই হবে না স্বচ্ছভাবে সেটা জমা করতে হবে এবং আমরা 14,339টি পদের জন্য 14,075 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছি তাহলে হিসাব কি বলে আমরা প্রত্যেকে চাকরি পাবো আমাদের প্রত্যেককেই চাকরি দিতে হবে এবং এই পুরো নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে আমাদের প্রত্যেককে স্কুলে জয়েন করাতে হবে 31শে ডিসেম্বরের আর 8 বছর ধরে কেন সরকার নিয়োগ করছে না আমাদের ভুলটা কোথায় একই সঙ্গে তো 2014 আমরা বঞ্চিত কেন প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে 19-এ রিক্রুটমেন্ট হয়েছে সবার হয়ে গেছে প্রাইমারি 3 বার রিক্রুটমেন্ট হয়েছে আমাদের পরে 19-11-12 পরীক্ষা হয়ে গেছে তারা 3 বছর ধরে চাকরি করছে আমাদের তো আজ একজনও নিয়োগ করছে কর্মসূচি আমাদের কর্মসূচি আমাদের দাবি আমরা শান্তিপূর্ণভাবে আমরা দাবি জানাচ্ছিলাম যে স্বচ্ছভাবে যেন আমাদের মেধা তালিকা কোর্টে জমা করা হয় এবং সেটা প্যানেলটা যত অতি দ্রুত প্রকাশ করা হয় আমরা তো সেটা আমরা আপনারা আপনার দাবি দাবা নিয়ে কি আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চালিয়ে যাবেন সেটাই তো আমরা জানতে চাইছি সেখানে তো আমাদের ওখানে আশা কেন করছে না প্যানেলটা প্রকাশ শুধু প্যানেল প্রকাশ করলে হবে না প্যানেলটা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে দুটি মুক্ত প্যানেল যার এগেন্স্টে কোর্টে কোনো কেস হবে না তো আমাদের প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে ডিসেম্বরের মধ্যে সবাই স্কুলে জয়েন করতে চাই 14,339টি পদে 14,075 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে মানে হিসাব কি বলে প্রত্যেকে চাকরি পাবে আমাদের প্রত্যেকের চাকরি চাই এবং পুরোটাই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই বছরের বঞ্চনা মানছি না মানব না মানছি না মানব না মানছি না মানব না মানছি না মানব না তবে মরে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই Yeah.
অবিলম্বে আবার প্রাইমারির নিয়োগ তোমায় দিতেই হবে, অবিলম্বে নিরীহ আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিশ্বাস মুক্তি দিতে হবে, আবার প্রাইমারি নিয়োগ চাই।